আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। সহজ স্বাস্থ্য কথা সিরিজের আজকে আমার আলোচ্য বিষয় হল মুখের ক্যান্সার। আমি একজন প্যাথোলজিস্ট, বা আমি বলা যায় যে বিশেষজ্ঞ, প্যাথোলজি বিশেষজ্ঞ। আমি মূলত হিস্টোপ্যাথোলজিস্ট। আমি আপনাদের জন্য, যারা শিক্ষিত জনগণ আছেন বাংলাদেশে অথচ ডাক্তার না, তাদের জন্য আমি ভিডিও তৈরি করে থাকি সহজ ভাষায়, যেন আপনারা সহজেই বুঝতে পারেন, যাদের ন্যূনতম একটা বিজ্ঞানের জ্ঞান আছে তারা আমার কথা শুনে যেন এই স্বাস্থ্য বিষয়ে আপনি পরিষ্কার কিছু ধারণা নিতে পারেন, সাধারণ জ্ঞান, সেই জন্য আমার এই ভিডিও। তা আপনারা জানেন যে মুখে ক্যান্সার হয়, সেই মুখে ক্যান্সার সম্বন্ধে আমি বলবো আপনাদেরকে কতটুকু জানা দরকার। তো মুখের ভিতরের ক্যান্সার হয় সাধারণত বয়স্ক মানুষের, মুখের ভিতরে যে ক্যান্সার হয় সাধারণত বয়স্ক যারা তাদের হয়। বেশ কিছু উপসর্গ আছে যা থেকে মুখের ক্যান্সার সম্পর্কে আগাম সতর্কতা নেওয়া সম্ভব। তাহলে আপনি বলতে পারেন তাদের কী কী লক্ষণ দেখলে, উপসর্গ দেখলে মনে করবো যে মুখের ক্যান্সার হয়েছে, সেই সম্বন্ধে আমি বলবো যে কী কী উপসর্গ থাকবে। মুখের ক্যান্সারের প্রাথমিক উপসর্গগুলি সম্পর্কে জেনে নেওয়া যায়, সেটা হলো, তবে এই উপসর্গগুলো থাকলেই কিছু কিন্তু ক্যান্সার হবে এটা কনফার্ম না। অনেক রোগেরই একই রকম এই হয়, উপসর্গ হয়, কিন্তু ক্যান্সার হলে কী কী উপসর্গ থাকে সেটা আমি বলে নিচ্ছি। সাধারণত এই ক্যান্সার হলে এই উপসর্গগুলো পাওয়া যায়, যেমন এক নম্বর হলো গালে বা গলার কোনো অংশ ফুলে যাওয়া, যা বাইরে থেকে দেখেও বোঝা যাচ্ছে কিন্তু কোনো ব্যথা নেই বললেই চলে। দেখেন যে অন্যান্য ঘা বা ইনফেকশন কিন্তু ব্যথা হয়, কিন্তু ক্যান্সার হলে গালে বা গলার কোনো অংশ ফুলে গেছে কিন্তু বেশি ব্যথা হচ্ছে না, এটা কিন্তু এক ধরনের খারাপ লক্ষণ, ব্যথা হবে না। দুই নম্বর হলো মুখের ভেতরে কোনো ব্যথা, বেদনাহীন ফোলা অংশ যা ক্রমশ বাড়ছে, মুখে গামে মানে গাম বা মাড়িতে বা জিহ্বায় এই সমস্ত জায়গায় একটা অংশ মানে টিউমারের মতো বেড়ে যাচ্ছে কিন্তু ব্যথা হচ্ছে না। ঠোঁটের ভিতরের কোনো ঘা বা ঔষধ খেয়েও, যা ঔষধ খেয়েও ছাড়ছে না, ঠোঁটের ভিতরে একটা গা হয়েছে, ওষুধ খাচ্ছে, অ্যান্টিবায়োটিক খাচ্ছে কিন্তু কমছে না, এরকম লক্ষণ। আরেকটা চাইনা আমার লক্ষণ হলো মুখের মধ্যে কোনো লালচে বা সাদাটে খসখসে ছোপ পড়লে, মুখের মধ্যে লালচে অথবা সাদাটে, সাদা অথবা লাল এরকম ছোপ 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 লেগে আছে, এটা রাফ, এরকম প্লেগ বলে এই ধরনের। আর পাঁচ নম্বর হলো জিব্বায় লাল বা সাদা ছোপ ছোপ পড়লে, জিব্বার মধ্যে লাল বা সাদা ছোপ ছোপ হয়ে গেছে। আর ছয় নম্বর হলো চিবুকের দুই পাশে ও গলার লিম গ্ল্যান্ড ফুলে উঠলে, এইখানে এইখানে পাবলিক বলে ইলট, আবার অনেকে বলে টনসিল হয়েছে, আসলে টনসিল ভিতরে থাকে এটা না, কিন্তু সাধারণ পাবলিক এটাকে বলে টনসিল। এখানে আমি যেখানে দেখাচ্ছি সাবমেন্ডিকুলার গ্ল্যান্ড আসলে ফুলে ওঠে, তো তো অনেকে বলে এটাকে টনসিল হয়েছে, আসলে এটা টনসিল না, এটা হলো সাবমেন্ডিকুলার গ্ল্যান্ড, যেহেতু টনসিলার গ্ল্যান্ডও বলা হয় তাই বলে টনসিল হয়েছে, টনসিল থাকে গলার ভিতরে। এখন এই সাত নম্বর হলো জিহ্বা নাড়াতে অসুবিধা হলে বা কথা বলারও সমস্যা হলে, জিব্বা লড়ে না, জিব্বা টেনে ধরছে, যে রোগটা হয়েছে ওখানে জিব্বাটা আটকে গেছে, মানে বাধা পড়ে গেছে মনে হচ্ছে, জিব্বাটাকে বেঁধে রাখা হয়েছে, কথা ঠিক মতো বলতে পারতেছে না, জিব্বা ঘুরে গিয়ে, তাহলে এটাও একটা লক্ষণ ক্যান্সার হওয়ার। আরেকটা হলো আট নাম্বার মুখ হাঁ করতে বা মুখ খুলতে সমস্যা হলে, মুখ হাঁ করতে পারে না, মুখ খোলা যাচ্ছে না, আটকে আটকে যাচ্ছে, তাহলে এটা ক্যান্সার হওয়ার একটা লক্ষণ। এই লক্ষণগুলি লক্ষ্য করলে দ্রুত নাক কান গলা রোগ বিশেষজ্ঞের পরামর্শ, আপনার কী করতে হবে সেটাই।
আমি জানি যে এইটুকু বলার পরে আপনি আমাকে জানতে চাইলেন আমি কি চিকিৎসা করব। আমি কিন্তু আপনাকে চিকিৎসা করতে বলি নাই, আপনি চিকিৎসা করবেন না, আপনি চিকিৎসকের কাছে যাবেন। অনেকেই দেখা যায় ভিডিও দেওয়ার পরে আমার কাছে চিকিৎসা চায়, আমি তাদের নিষেধ করি চিকিৎসা আমার কাছে যাবেন না। আমি কিন্তু চিকিৎসা করি না, আমি প্যাথোলজিস্ট, আমি প্যাথোলজি পরীক্ষা নিরীক্ষা করে রোগ ডায়াগনোসিস করি। চিকিৎসা করেন একজন চিকিৎসক, যেহেতু মুখের ক্যান্সার হয়েছে বললে আপনাকে সন্দেহ হচ্ছে, তাহলে অবশ্যই নাক কান গলা রোগ বিশেষজ্ঞ, তারা মুখ দেখে তাদের কাছে যাবেন, পরামর্শ নেবেন, সেই আপনাকে পরামর্শ দেবে। তো বিশেষজ্ঞ ডাক্তার মুখের ভিতর পরীক্ষা করে সম্ভাব্য ক্যান্সারের স্থান বের করবেন, যে ক্যান্সার হলো কিনা, সম্ভাবনা আছে কিনা সেটা তিনি বের করবেন, ক্যান্সারের ডাক্তার পরীক্ষা করে বাড়ি করবেন। সেখান থেকে সামান্য একটু অংশ কেটে বা ছিঁড়ে নিয়ে ছোট একটা শিশিতে 10% ফরমালিনে ডুবিয়ে হিস্টোপ্যাথোলজি পরীক্ষা করে রোগ নির্ণয় করার জন্য প্যাথোলজি বিশেষজ্ঞের কাছে পাঠাবেন। তিনি যদি দেখেন যে এখানে একটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, সেখান থেকে একটা ফোরসেপ, যে বায়োপসি ফোরসেপ আছে, ওটা আপনার পকেট ঠোঁটের মতো চট করে একটু চিমটি দিয়ে এক টুকরা মাংস নেওয়া যায় ওখান থেকে, সেটা নেবেন, অথবা একটু কেটে নিতে পারেন। তাহলে এটা নিয়ে একটা শিশিতে ওখানে 10% আপনারা জানেন ফরমালিন দিলে মাছ মাংস পচে না, তাহলে এটা তো মানুষের মাংস, এটা পচবে না, 10% ফরমালিন কিনতে পাওয়া যায়, ওর মধ্যে ও ডাক্তার সাহেব ওই ইএনটি ডাক্তার সাহেব আপনাকে পাঠিয়ে দেবে যে এটা প্যাথোলজিস্টের কাছে নিয়ে যান। যেমন আমি একজন প্যাথোলজিস্ট, আমার কাছে তারা এভাবে আসে। তো ক্যান্সার হয়ে এখন প্যাথোলজি সেটা পরীক্ষা করবে, এটাকে বলা হয় হিস্টোপ্যাথোলজি পরীক্ষা, সাধারণভাবে বলা হয় বায়োপসি পরীক্ষা। তো বায়োপসি পরীক্ষা করতে সাধারণত 2-3 দিন সময় লাগবে, 2-3 দিন পরে বলবে যে এইখানে ক্যান্সার হয়েছে বা ক্যান্সার হয় নাই বা অন্য রোগ হয়েছে এটা ধরে দেবে। তবে সংক্ষিপ্ত আকারে অল্প সময়েও কিন্তু ক্যান্সার ধরা যায়, সেটা হলো FNAC, ফাইন নিডল অ্যাসপারেশন সাইটোলজি। ওখান থেকে একটা নিডল দেওয়া অল্প পরিমাণ টিস্যু মানে নিয়ে পরীক্ষা করা হয়। তো পরীক্ষা করার জন্য নেওয়া হয়, নিয়ে ওই 1 ঘন্টার মধ্যেই রিপোর্ট দেওয়া যায় ক্যান্সার হয়েছে কিনা, ওটা হলো FNAC, ফাইন নিডল অ্যাসপারেশন সাইটোলজি। আর কনফার্ম করে ডায়াগনোসিস করার জন্য, ডিটেল দেখার জন্য, সেটা হলো হিস্টোপ্যাথোলজি বা বায়োপসি পরীক্ষা। তো ঠিকমতো চিকিৎসা করালে অধিকাংশ মুখের ক্যান্সার ভালো হয়ে যায়। আপনি ঠিকমতো চিকিৎসা করাইতে পারেন ক্যান্সারের ডাক্তার দিয়ে, তাহলে অবশ্যই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। খুব বেশি মাত্রায় তামাকজাত দ্রব্য, তামাক থেকে যে তামাক গাছ তো চেনে নিই, মানে তামাক গাছ রংপুরে বেশি হয় আমাদের, সেই তামাক থেকে তৈরি হয় জর্দা, সাদা পাতা, গুড়, অনেকে সাদা পাতা বলে, সাদা পাতা, সাদা পাতা বা গুড়, তলক পাতা, তামাক, এইগুলি এইখান এইখান থেকে সাধারণত ক্যান্সারটা হয়, সেবন করলে এমন ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে। ধূমপাইদেরও মুখের ক্যান্সার হওয়ার ঝুঁকি রয়েছে। ধূমপাই মানে কি, ওই ওই সাদা পাতা দিয়ে ধূম বানানো হয়, সিগারেট বা বিড়ি বা হুক্কা সবই, তাদের ঝুঁকি রয়েছে ক্যান্সার হওয়ার। কাজেই তামাক জর্দা খাওয়ার বদ অভ্যাস ত্যাগ করা এবং ধূমপান না করা উচিত, এই মরণব্যাধি ক্যান্সারের ঝুঁকি থেকে রক্ষা পেতে। আমি অনেকেই দেখেছি যে সিগারেট খায়, সিগারেটের গায়ে ক্যান্সারের ছবি দিয়ে রাখছে, দেখতে খুবই সুন্দর, ক্যান্সার দেখতে ফুলের মতো ফিটা থাকে, আপনার মুখের মধ্যে যখন এরকম ফুলকপির মতো ফুটা থাকে দেখতে তো সুন্দরই হলো ফুলের মতো, কিন্তু এটা হলো ক্যান্সার। তো ওই সিগারেটের গায়েও দেখা যাচ্ছে যে এরকম ফুলের মতো ক্যান্সারের ছবি দিয়ে রাখছে। যিনি খাচ্ছেন তিনি যদি বুঝতে পারছেন এটা এরকম ডেঞ্জারাস জিনিস, তাহলে খেতেন না, উনি হয়তো এটাকে একটা সুন্দর জিনিস মনে করতেছেন, আমার কাছে মনে হয়। কাজেই জানা থাকতে হবে যে আমি কী করতেছি, এই যে সিগারেট বা এই ধূমপান, এটা ধূম ধোঁয়া থেকে না, এটা আস্তে আস্তে আসলে ওই যে যে তামাক, তামাক থেকে আস্তে আস্তে, তামাক যেখানে যেখানে যাবে সেখানে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবে।
মুখের ক্যান্সার, কাজেই মুখের ক্যান্সার যদি আপনি কমাই রাখতে চান, অনেক বিভিন্ন রকম কারণ আছে, তো প্রধান কারণ হলো এই ধূমপান, জ্বর দেখাওয়া, গুল খাওয়া, এইগুলি এগুলো দূর অবশ্যই পরিহার করতে করবেন। আর যদি হয়েই যায় মনে হয়েছে আপনার কাছে, আমি যে লক্ষণগুলো বললাম, তাহলে আপনি ডাক্তারের কাছে যাবেন, বিশেষ করে ইএনটি ডাক্তার, উনি বায়োপসি করে পরীক্ষা করে বলবেন আপনার ক্যান্সার, যদি ক্যান্সার হয়েই যায় তাহলে ক্যান্সার ডাক্তার আপনাকে চিকিৎসা করবে। যদি ঠিক মতো আপনি ক্যান্সার ডাক্তারের চিকিৎসা করাতে পারেন অবশ্যই ভালো হবে, আর যদি ঠিক মতো না করেন, একবার কিছুদিন হোমিওপ্যাথি খেলেন, কিছু অ্যালোপ্যাথিক খেলেন, কিছু কবিরাজি খেলেন, কিছু জার ফুক দিলেন, কিছু কুলি করলেন, তাহলে আপনি ভালো না হওয়ার সম্ভাবনা থাকবে। আর মনোযোগ দেওয়ার ভালো ক্যান্সার বিশেষজ্ঞদের চিকিৎসা করবেন, এই আপনার উপদেশ। আর আমার এই যে মুখের ক্যান্সার সম্বন্ধে যে বললাম, এইটুকু যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে যদি আপনি কিছু জ্ঞান অর্জন করে থাকেন, তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবেন। আর আমার এই চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই ইউটিউবে, তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইবার হয়ে যান, তাতে পরবর্তী ভিডিও আপনার কাছে এসে যাবে। আর যারা ফেসবুক পেজে দেখছেন, তারা ফেসবুক পেজে ফলোয়ার বাটনে ক্লিক করে ফলোয়ার হয়ে যান একই কারণে। ধন্যবাদ সবাইকে, আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার আবার বিদায় নিলাম, ইনশাল্লাহ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। এর পরবর্তী পর্বে আমি কোলোরেক্টাল ক্যান্সার সম্বন্ধে বলবো, আপনারা ওইটা শুনবেন। ধন্যবাদ।